এখনো বেশিরভাগ যানবাহনের স্টিয়ারিং অদক্ষ চালকদের হাতে তাদের বেপরা আচরণের কারণে বাসের রেশিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা শৃঙ্খলা ফেরাতে সংশোধিত সড়ক পরিবহন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হলেও এখন পর্যন্ত তা খাতা কলমে রয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন এখাতে শিক্ষিত জনবল সম্পৃক্ত করা না গেলে কোনোভাবেই দক্ষ চালক তৈরি করা যাবে না যদিও শ্রমিক নেতারা বলছেন বিআরটিএ চাইলেই টার্মিনালের পাশে প্রশিক্ষণ কেন্দ্র করে দক্ষ চালক তৈরি করতে পারে সড়কে ধারাবাহিক প্রতিবেদনে চতুর্থ পর্ব ছবি তুলেছেন নিহান নন্দী সড়কে পাল্লা দিয়ে গাড়ি চালানোর এমন দৃশ্য রাজধানীর প্রতিদিনের ঘটনা কে কাকে আটকে রেখে আগে যেতে পারেন এমন প্রতিযোগিতা বাস চালকদের মধ্যে টাকার লোভে পরিবহন মালিকরা অদক্ষ অনেক সময় অপ্রাপ্ত চালকদের হাতে গাড়ি স্টিয়ারিং তুলে দেন এতে জীবনের ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষের শ্রমিক নেতারা বলছেন বাস টার্মিনালগুলোতে প্রশিক্ষণ কেন্দ্র করা হলে তারা শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন প্রত্যেকটা টার্মিনালে বা যদি একটা ইনস্টিটিউট করে জয়লোগের ড্রাইভারদের ট্রেনিংয়ের জন্য সেখানে হলো গ্যা আমরা অংশগ্রহণ করব মালিক অংশগ্রহণ পুলিশের লোক থাকলো বিআরটির লোক থাকলো এইভাবে যদি আমরা পক্ষগুলা আমরা যদি তাদেরকে বুঝাইতে পারি তাহলে দুর্ঘটনা অনেক অংশ কই মারবে বিআরটিএ বলছে দক্ষ চালক তৈরির জন্য ইতোমধ্যে কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র করেছেন সেখান থেকে প্রতি বছর দক্ষ চালক বেরিয়ে আসছে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে আছে পেশাদার লাইসেন্স আমরা বাধ্যতামূলকভাবে তাদের একটা রিফ্রেশার ট্রেনিং দিয়ে দিচ্ছি অর্থাৎ যে সমস্ত লাইসেন্স আছে তাদেরকে পুনরায় ট্রেনিং দিয়ে তাদেরকে লাইসেন্স রিনিউ করতেছে এর পাশাপাশিও কিন্তু সরকার সেফ প্রকল্পের মাধ্যমে বিআরটিসির মাধ্যমে সেফ প্রকল্প গ্রহণের মাধ্যমে পাঁচ বছরে এক লক্ষ গাড়ি চালক তৈরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যতদিন পরিবহন খাতকে সুনির্দিষ্ট পদ্ধতির আওতায় আনা না যাবে ততদিন শিক্ষিত লোকজন এই পেশায় আসবেন না আর শিক্ষিত জনবল ছাড়া একে সুশৃঙ্খল করা যাবে না আমাদের এই পরিবহন সেক্টরটা এখনো আমরা ফর্মালাইজেশন করতে পারিনি এটা ফর্মাল কোনো সেক্টর না এখানে কোনো বেতন কাঠামো নাই কারণ শিক্ষিত লোক কেন আসবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পরিবহন সেক্টরে যারা প্রতিনিধিত্ব করছেন তারা কিন্তু এই শিক্ষিত বিষয়টি সবসময় উপেক্ষিত করেছেন পরিবহন চালকদের জীবন ও জীবিকার বিষয়টি নিশ্চিত করা না গেলে দক্ষ চালকও তৈরি হবে না বলেও জানালেন তিনি চালকদেরকে সময় সময় আমি বলবো তাদেরকে রক্ষণাত্মক ড্রাইভিং ট্রাভেল শুটিং সহ সহ নৈতিক যে বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিতে হবে শাকিবুর রহমান আর টিভি ঢাকা